আসসালামু আলাইকুম এমএস বাংলা নিউজে আরো একবার স্বাগতম। এই মুহূর্তের সবথেকে বড় খবর, মহামারী আইনে গ্রেফতার 11 জন তৃণমূলের নেতা, ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল, বিপর্যয় মোকাবিলা আইনে গ্রেফতার করা হলো 11 জন তৃণমূলের নেতা নেত্রীকে। গতকাল আক্রান্ত দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্ত সহ তৃণমূলের 11 জন নেতা নেত্রীকে গ্রেফতার করে খোয়াই থানার পুলিশ। ত্রিপুরায় থানার সামনে বিক্ষোভ দেখানোয় তাদের গ্রেফতার করা হয়েছে। এদিকে তাদের পাশে দাঁড়াতে আজ সকালেই আগরতলার উদ্দেশ্যে রওনা দেন ব্রাত্য বসু, দোলা সেন, কুণাল ঘোষরা। আক্রান্ত তৃণমূল নেতা নেত্রীদের পাশে দাঁড়াতে আজ ত্রিপুরায় যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল ধলাইয়ের আম্বাসায় আক্রান্ত হন যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য, ত্রিপুরায় দায়িত্বপ্রাপ্ত যুব তৃণমূল নেত্রী জয়া দত্ত ও সুদীপ রাহা। কয়েক ঘন্টার মধ্যে ত্রিপুরায় তৃণমূলের উপর পুনরায় হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের আক্রান্ত নেতা নেত্রীদের অভিযোগ, পুলিশি নিরাপত্তায় আম্বাসা থেকে যখন তারা ফিরছিলেন সেই সময় ফের হামলা চালায় বিজেপি। গাড়ি ভাঙ্গা জানালায় ফের বাঁশ দিয়ে মারা হয় তাদের, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করে। আক্রান্তদের দাবি, ত্রিপুরায় নিরাপদ নয় পুলিশও, দ্বিতীয়বারের হামলায় এক এসআই আহত হয়েছেন বলে দাবি যুব তৃণমূলের নেতা দেবাংশু ভট্টাচার্যের। এদিকে ঘটনার পর নিরাপত্তার দাবিতে খোয়াই থানার সামনে অবস্থানে বসেন আক্রান্ত দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত ও সুদীপ রাহারা। রাতভর চলে বিক্ষোভ, পরে মহামারী আইনে গ্রেফতার করা হয় 11 জন তৃণমূল নেতাকে। তাদের আজকেই আদালতে পেশ করা হবে। এদিকে আজ সকালে কলকাতা থেকে আগরতলা রওনা দেন ব্রাত্য বসু, দোলা সেন ও কুণাল ঘোষরা। এদিকে ত্রিপুরায় তৃণমূলের উপর হামলার প্রসঙ্গে দিনহাটায় হুমকির শুরু উদয়ন গুহ বলেন, বিজেপি হামলা করবে, এখানে পুজো হবে না, আক্রান্ত করে রজনীগন্ধা দেব না, আপনারা সাবধান হন, সতর্ক থাকুন, না হলে আগামী দিনে আপনাদের কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে। ত্রিপুরায় যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য সহ বাকিদের গ্রেফতার করা হয়েছে আজ রবিবার সকালে। মহামারী আইনে তাদের গ্রেফতার করেছে বিপ্লব দেব সরকারের পুলিশ। দেবাংশু ছাড়াও গ্রেফতার হয়েছেন জয়া দত্ত, সুদীপ রাহা। তৃণমূল নেতাদের এই গ্রেফতারির পর আজ সকালে আগরতলার পথে রওনা দিয়েছেন দলের নেতৃত্বরা। শনিবার রাতভর থানার সামনে অবস্থান বিক্ষেপ করেছিল তৃণমূলের এই নেতা নেত্রীরা। দেবাংশুদের গাড়িতে হামলার অভিযোগে নিরাপত্তা দাবি জানান ঘাসফুলের নেতা নেত্রীরা। খোয়াই থানার সামনে সারা রাত চলে তাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি। এরপর সকালেই গ্রেফতার করা হয় তাদের, আজকেই তাদের আদালতে পেশ করা হবে। গতকাল ত্রিপুরায় আম্বাসা ডুলাবাড়িতে দেবাংশুদের গাড়িতে হামলার অভিযোগ উঠেছিল। ফেসবুক লাইভ করে দেবাংশু বলেন তার পিঠে কাজ গেঁথে রয়েছে। ওই লাইভে দেখা যায় রাস্তায় বসে পড়েছেন সুদীপ রাহা, তার মাথায় জল দিচ্ছেন টিএমসিপির প্রাক্তন রাজ্যসভা নেত্রী জয়া দত্ত। সপ্তাহখানক আগেই এই তিন তরুণ নেতা নেত্রী ট্রেনে ত্রিপুরা গিয়েছিলেন। তৃণমূলের অভিযোগ, পাহাড়ের উপর থেকে তাদের গাড়ি লক্ষ্য করে আদলা ইট পাথর ছেড়ে বিজেপির লোকজন, ভেঙে যায় গাড়ির কাঁচ। দেবাংশুকে দেখা যায় ফেসবুক লাইভেই তিনি ত্রিপুরা পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ানদের বিরুদ্ধে গর্জে উঠেছেন। এরপর গতকাল রাতে খোয়াই থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূল, তার জেরেই সকালে গ্রেফতার। আজ ত্রিপুরা যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এখনকার মতো আপডেট এই পর্যন্তই, আসবো পরবর্তী আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান।